আলাইকুম সবাইকে, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা মেক করার কারণ হচ্ছে অনেকদিন ধরেই আসলে চাচ্ছিলাম না এটার ভিডিও আমি মেক করি, বাট মনে হলো এটা স্মৃতি হিসাবে থাকুক, সব কিছু স্মৃতি। আর আমার চ্যানেলের প্লে বাটন আসছে, এটা আজকে আসে নাই, অনেক আগেই আসছে, অনেক মাস আগে আসছে, যদিও আজকে আমি রিসিভ করছি এটা, আজকে আমি মানে হাতে পাইছি বলতে এটা আমি চাইও নাই। পুরো অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সেটার 1 লাখ সাবস্ক্রাইবার প্লাস, তো আমার এই মুহূর্তগুলো আসলে আমার কাছে ভালো লাগে না, কারণ প্রত্যেকটা মুহূর্ত যখন আমি প্লে বাটন বা আমাদের কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম হইতো, প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে নিলয় থাকতো, অ্যাওয়ার্ড হোক যেটাই হোক, প্লে বাটনের জন্য হচ্ছে আমি কখনোই চাইনি প্লে বাটন। এটা প্লে বাটন আসছে আরও মাসখানিক অনেক দিন আগে, মানে প্লে বাটনের জন্য যে অ্যাপ্লাই করতে হবে সেটা আমিও মানে আমার এটা নিয়ে কোনো আসলেই ই ছিল না। শামসুল ভাইয়াকে অনেক অনেক থ্যাংকস, কারণ ভাইয়া শুরুতেও যেমন হচ্ছে নিলয়ের আমার চ্যানেল ভাইয়াই দেখে দিত, তারপর ভাইয়াই সব কিছু করে দিত, আমরা হচ্ছে শুধু নাম যে আমাদের নামে চ্যানেল আছে বা চ্যানেলে যাবতীয় অনেক অনেক কিছু থাকে যেগুলো কমপ্লিট ভাইয়া করে দিত। তো শামসুল ভাই একদিন আমাকে মেসেজ দিল যে নওশিন, তোমার এনআইডিটা দাও, তোমার তো প্লে বাটন আসছে ওইটার জন্য অ্যাপ্লাই করতে হবে। পরে আমি বলছি ভাইয়া এটাও বলছি জানি তোমার এখন মন মানসিকতা ভালো নাই, তবুও অ্যাপ্লাই করে দিই, মানে প্রত্যেকটা তো রুলস থাকে। তো শামসুল ভাই আমি বললাম যে ভাইয়া আমার লাগবে না, বা বলছে আচ্ছা না না থাক আমার বাসায় পড়ে থাকবে সমস্যা নেই। তো ভাইয়া আর কি অ্যাপ্লাই ট্যাপ্লাই করে দেয়, অ্যাপ্লাই করার পরে হচ্ছে প্লে বাটন চলে আসে। ভাই আমি আমার অ্যাড্রেস আমি বললাম যে না ভাই আমার অ্যাড্রেস, তো ভাইয়ার অ্যাড্রেসে প্লে বাটন চলে আসে, ভাইয়া সব কিছু ঠিকঠাক করে দেয়। তো প্লে বাটন তারপর হচ্ছে মুন্নাইটা রিসিভ করে, রিসিভ করার পর আজকে আমার শুট ছিল, তো পরে মুন্না বলতেছে যে ভাবি প্লে বাটনটা কি নিয়ে আসবো, পরে আমি বললাম আচ্ছা নিয়ে আসো। এটা আসলে আমার এখনও হচ্ছে আনবক্সিং করতে ইচ্ছা করতেছে না, কারণ আমার চ্যানেলের জন্য আসছে, আজকে নিলে থাকলে হয়তো বা বেশি খুশি হইতো, হয়তো বা কেক নিয়ে আসতো, আমাকে সারপ্রাইজ দিত, আমি কান্না করতে চাই না, কেক নিয়ে আসতো, কেক কাটতো, সারপ্রাইজও নিয়ে আসতো, ও বেশি খুশি হইতো যে আমি আমি প্লে বাটন পাইছি। তো এটা আমাকে বেশি কষ্ট দিচ্ছে, বেশি কাঁদাচ্ছে, আমার কাছে এগুলো ভালো লাগে না। তবে মনে হলো যে আমি একটা ভিডিও মেক করি, তার কথা বলি, আজকে এটা পাওয়ার পিছনে নীলার অবদান বেশি, কারণ নীলার জন্য আপনারা নওশিনকে চিনেন, এতগুলো সাবস্ক্রাইবার নীলার আমার ভিডিও, নওশিনের নূপুর অফিসিয়াল যে চ্যানেলটা, এই চ্যানেলে হচ্ছে কন্টিনিউ হচ্ছে নীলার নওশিনের ভিডিও ছিল, আমরা দুজন কি করতাম টুকটাক ভিডিওটা কন্টিনিউ করতেছিলাম। তো এখন আর মানে নীলয় আর আমার ভিডিও কোনোদিন আসবে না, আর কখনোই নীলয় নওশিনকে দেখা যাবে না। থ্যাংকস জানাই আমি সবসময় শামসুল ভাইয়ের জন্য, আমি ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না ভাইয়াকে, ভাইয়াকে নিয়ে আমার নতুন করে বলার কিছু নাই, ভাইয়ার শুরু থেকে আমাদের জন্য অনেক করছে। আমরা ওই যে নামের চ্যানেল খুলে রাখতাম কিন্তু চ্যানেল সম্পর্কে আমরা ভিডিও করতাম আপলোড করতাম কিন্তু সব কিছু ভাইয়া করে দিত, প্রত্যেকটা দায়িত্ব ভাইয়া নিজের মতো করে দেখতো। সবসময় দোয়া করি ভাইয়া শুরু থেকে সব কিছু অনেক দায়িত্ব সহকারে করে আসছে, আর নিজের জন্য সবাই দোয়া করবে। আর আমার কিছু বলার নেই, আমি প্লেয়ারটাকে কোনো কিছু ভালো লাগে না, শান্তি লাগে না, অনেক পরে যে হচ্ছে আমার চ্যানেলে আমি ভিডিও মেক করি, এখন একটু টুকটাক ব্লগ করতেছি, কন্টিনিউ করতেছি, আর আমাদের কাপল ব্লগ আসবে না, কখনোই আসবে না, আর
আর এটা আপনাদের সকলের ভালোবাসা, যারা আমাকে ভালোবাসেন আপনাদের সবার ভালোবাসায় হচ্ছে নিলয় নওশিন এত দূর। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা একটু আপনাদের মাঝে কথা শেয়ার করলাম, এ পর্যন্তই। সবাই দোয়া করবেন, নিলয়ের জন্য দোয়া চাই, নিলয়ের জন্য সবাই দোয়া করবেন।